নমস্কার, আবার সেই পুরনো কথা, লজ্জিত, কারণ প্রায় 10 মিনিটের ওপর দেরি হয়ে গেছে। তবু আপনাদের সকলের কাছে প্রথাগতভাবেই আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শুনলে অবাক হয়ে যাবেন, সকাল থেকে বিজেপির ছেলেরা মদ খেয়ে মাতলামি করে কতগুলো ক্রিমিনাল দক্ষিণেশ্বর মন্দিরের আশেপাশে আমাদের ছেলেদের বাড়িতে লাথি, আমাদের জেলার ভাইস প্রেসিডেন্ট অরিন্দম ভৌমিককে পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে লকআপে রাখা হয়েছে চোর অপরাধীর মতো, কেড়ে নেওয়া হয়েছে মোবাইল, কেননা কেন্দ্রীয় বাহিনী আর নির্বাচন কমিশনের নাকি চাপ আছে। তাই আমি সমস্ত কাউন্সিলরদের নিয়ে বেলঘরিয়া থানার সামনে যাচ্ছি, থানার ভিতরে যাব না, বাইরে থেকে জানবার চেষ্টা করব যে কি ব্যাপার, এমন কি ঘটনা ঘটল যে আমাদের সহসভাপতিকে গ্রেপ্তার করে লকআপে রাখতে হবে। আপনারা সকলে ইতিমধ্যে খবর পেয়ে গেছেন, পৃথিবীর জনপ্রিয়তম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্রকে তার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় আমায় মন্ত্রী করেছেন, বিধায়ক করেছেন, তৃণমূল যুব সভাপতি করেছেন, সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করেছেন, কিন্তু যে সম্মান আজকে দিয়েছেন, হারিয়ে যাওয়া বিস্মৃতির অতলে একজন রাজনৈতিক কর্মীর কাছে এর থেকে বড় আর কিছু হতে পারে না। তাই লাইভে আমার যারা প্রতি মুহূর্তে সঙ্গী দিয়েছেন, সঙ্গ দিয়েছেন, প্রতি মুহূর্তে আমাকে সতেজ হচ্ছে, আমি কৃতজ্ঞতা জানাই, সময় নষ্ট করব না, শুধু আপনাদের এইটুকুনি বলবো, আজকের পর আবার ফেসবুক লাইভ হবে 23শে মে। এই 23শে মে অবধি যেমন অজ্ঞাতবাসে ছিলেন মহাভারতের বীরগণ, অবশ্যই অন্য কেউ নয়, মূলত আমি যুধিষ্ঠিরের কথা বলছি, আর যেমন রামচন্দ্র গিয়েছিলেন বনবাসে, তেমনি আজকের পর লাইভ হবে 19শে মের পর 23শে মে সকাল 11টার পর। আপনাদের কাছে অনুরোধ, কোনো সাজেশন দিলে আপনারা পাঠাবেন, আমি সেটা দেখব, প্রতি মুহূর্তে আমি নজর রাখব, নিজে না পারলেও আমার সহকর্মীদের নিয়ে আমি নজর রাখব। কিন্তু আজকে সিউড়ির জনসভা থেকে লক্ষ লক্ষ মানুষের সামনে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করে ভাটপাড়ায় বিধায়ক হিসেবে আমার নাম ঘোষণা করে যে সম্মান দিয়েছেন, একজন রাজনৈতিক কর্মীর জীবনে এটা ভারতরত্ন পাওয়ার সমান, এটা একজন সৈনিকের জীবনে তার একটা যে বিজয় সম্মান হয় তার সমান। আমি এখনই যাচ্ছি দীনেশ ত্রিবেদীর প্রচারে, যাব শ্যামনগর, বীজপুর, যাব ভাটপাড়া, নৈহাটি, সর্বত্র। তার আগে আমাদের যত অ্যাডমিন আছেন তাদের প্রত্যেককে আমি নির্দেশ দিয়ে যাচ্ছি, কোনো অবস্থাতেই কোনো পোস্ট করবেন না, কারণ আজকে থেকে মদন মিত্র আর ব্যক্তি নয়, মদন মিত্র তৃণমূল কংগ্রেসের ভাটপাড়ার প্রার্থী। তাই মদন মিত্রের প্রতিটা পদক্ষেপ হবে পার্টি নির্দেশে, ব্যক্তি মদন মিত্র বলে কিছু থাকবে না, থাকবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যার বুকে সবসময় তৃণমূল কংগ্রেসের সিম্বল এবং হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে। তাই অযথা অসম্মানিত হওয়ার জন্যে যে কোনো কিছু কোনো অ্যাডমিন কোনো পোস্ট করবেন না, কোনো খবর থাকলে আমায় জানাবেন, আর সমস্ত মানুষের কাছে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের সাজেশন দেবেন, আমি দেখব, কিন্তু কামারহাটির মানুষের কাছে যে ভালোবাসা আমি পেয়েছি, শুধু একটা কথা বলি, আমি ভাটপাড়ায় যাই আর বীজপুরে যাই,
একটা টেলিফোন করে বলবেন আমি কামারহাটি থেকে বলছি। খুব বেশি হলে আমি হয়তো জিজ্ঞেস করব পাড়া এবং বস্তির নাম বলুন, লুটবাগান না উঠবাগান, আরিয়াদহ না ডিডি মণ্ডল ঘাট, উমেশ মুখার্জি রোড না যতীন দাস, নন্দননগর না দেশপ্রিয় নগর, বিটি রোড নাকি দক্ষিণেশ্বর। কিন্তু শুধু কামারহাটি বিধানসভার জায়গার নাম বললেই আমি আপনাদের ফোন ধরব, ফোন ধরব, ফোনের উত্তর দেব। আর যদি ফোন ধরতে না পারি, আপনারা যদি মেসেজ করে দেন, আমি যদি মিটিংয়ে থাকি আমি মেসেজে আপনাদের ফোনের উত্তর দেব। মনে রাখবেন, আবার বলছি, আজকে থেকে মদন মিত্রর পরিচয় ব্যক্তি মদন মিত্র নয়, আজ থেকে মদন মিত্রর একটাই পরিচয়, মদন মিত্র তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, মদন মিত্র ভাটপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, দাদা কামারহাটি ছেড়ে ভাটপাড়ায় যাচ্ছেন? আমি বলেছি, যুদ্ধক্ষেত্রে এবং রাজনীতিতে সৈনিক এবং কর্মীর একটাই পরিচয়, যে সে সৈনিক, আর সৈনিকের কাজ আর্মিতে থাকলে যখন যুদ্ধ লাগে তখন ইনফ্যান্ট্রির লোককেও লড়াইতে যেতে হয়, কামান চালাতে হয়। রাজনীতিতে যিনি প্রধান নেত্রী, প্রধান সেনাপতি, আমাদের যিনি ব্যানার, যার নামে আমাদের দল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলে তখন যে কোনো মানুষকে সৈনিক হিসেবে তার দায়িত্ব পালন করতে হয়। কিন্তু আমি ভাটপাড়া যাচ্ছি বলেই কামারহাটি আমি ভুলে যাব না। তার কামারহাটি যদি আমার কাছে, আমার কৈশোরের বৃন্দাবন হয়, আর যদি বার্ধক্যের বারাণসী ভাটপাড়া হয়, তাহলে বিষ্ণুপুরের মানুষ যেমন মনে রেখেছে, কামারহাটির মানুষও যেমন মনে রাখবে, তেমনি ভাটপাড়ার মানুষের কাছেও আমি সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করব। কিন্তু আবার আপনাদের বলছি, কামারহাটির মানুষ যখনই কোনো বিপদে পড়বেন, যখনই কোনো অসুবিধে পড়বেন, কেউ অসুস্থ হলে, কেউ লেখাপড়া করতে না পারলে, কারোর কোনো ব্যক্তিগত অসুবিধা থাকলে, যেহেতু আজকের পর আমি আর লাইভে থাকব না, কারণ আই উইল বি অ্যালাইভ ইন ভাটপাড়া কনস্টিটুয়েন্সি, তো যেহেতু আমি অ্যালাইভ থাকব, সেহেতু আর আমার ব্যক্তিগত লাইভ বলে কিছু থাকবে না। তাই আপনাদের কাছে বললাম, দোয়া করুন, আশীর্বাদ করুন, ব্লেস করুন, প্রে করুন, আমাকে শক্তি দিন, আমাকে এমন শক্তি দিন যেন মাথা উঁচু করে আমি বলতে পারি, আমার নেত্রী আমায় যে সম্মান দিয়েছেন সেই সম্মানের যোগ্য মর্যাদা আমি নেত্রীর পায়ের কাছে যেন পৌঁছে দিতে পারি। যদিও আমি প্রার্থী হলেও আসল প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 42-এ 42 ঘোষণা করেছেন, মা দুর্গা যেমন আসেন লক্ষ্মী গণেশ আর কার্তিক সরস্বতীকে সঙ্গে নিয়ে, তেমনি 42টা লোকসভায় জেতার মধ্যেই, তার মধ্যেই কিন্তু উলুবেরিয়া থেকে শুরু করে দার্জিলিং, ভাটপাড়া সব বিধানসভাগুলো থাকে, যেমন দুর্গার সঙ্গে লক্ষ্মী গণেশ থাকে, ঠিক তেমনি করে লোকসভার মধ্যে এই বিধানসভাগুলোও আছে। তাই 42-এ 42 মধ্যেই রয়েছে আমাদের সবার উত্তর। তাই এতদিন ধরে যারা লাইভে আমায় সাহায্য করেছেন তাদের সকলে আসসালাম আলাইকুম, সকলকে আমার নমস্কার, প্রণাম। আজ বৃহস্পতিবার ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বতং পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। আর কদিন বাদে রোজার মাস, আল্লাহর কাছে এইটুকুনি বলবো, আল্লাহ জিসকো জুবান হ্যায় আপ তো উসকো রোজা কবুল করতে হ্যায়, লেকিন আল্লাহ আপ উসকো ভি রোজা কবুল করতে হ্যায় জিসকো জুবান নেহি হ্যায়, আপ মেরা ভি রোজা কবুল কর লিজিয়ে। আল্লাহ এবং ভগবানের কাছে আমি এমন একটা আয়না চাইবো
दर्पण चाहिए जिसमें चेहरा मत दिखाओ बल्कि चेहरा से चेहरा ना दिखाकर नियत दिखाने को मुझे लायक बनाओ। मुझे रिजल्ट चाहिए और आप सबको मेरा दुआ चाहिए। भाटपाड़ा आसछि जब बुलाबा तब आइबा। आरती की जाई हनुमान लला की दुष्ट दमन रघुनाथ कला की जाके बल से गिरिबर कापई रोग दोष जाके निकट न झाकई अंजनी पुत्र महाबल दाई संतान के प्रभु सदा सहाय दे बीरा रघुनाथ पठाए लंका जारी सियो सुधी लाए लंका सोकर समुद्र से खाई जा तो पवन सुत पार न लाई लंका जारी असुर संहारे सियाराम जी के काज सवारे लखन मूर्छित तो पड़े सवारे आनी संजीवन प्राण उबारे। ताई আমাদের আছে রাম আর বিজেপির আছে হারাম। এই হারামের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করে আর ভাটপাড়ার মানুষের কাছে এটাই আমার আবেদন থাকবে। ভাটপাড়ায় অনেক শুনছি বড় বড় মহারথী তারা নাকি নেমেছেন। অবশ্য আমি শুনেছি অভিষেক আমায় বলেছে যে দাদা কাউকে বলো না, ওগুলো জঞ্জাল ছিল আমরা ঝেড়ে ফেলে দিয়েছি। ওই সকালবেলা পৌরসভা এসে ব্যাটে পরিষ্কার করে গেছে। কিন্তু যারা রাম নিয়ে খেলছেন তাদের বলি, দেখো দিওয়ানো তুমি এক কাম না করো, রাম কা নাম বদনাম না করো, বদনাম না করো। আবার দেখা হবে 23 মে সকাল 11টায়। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, বন্দে মাতা। ফির মিলেঙ্গে রহা গুলশন, রহা গুলশন, রহা গুলশন তো ফুল খিলেঙ্গে, রহে জিন্দগি তো মমতা জি কি দোয়া সে বিজেপি ইয়াদ রাখো। 23 মে আপ সবসে ফির মিলেঙ্গে, ফির মিলেঙ্গে।